আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়াল আমিন ওয়া আলা আলিহি ও আত আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাঈন ওয়া বাদ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে মিরাজের মধ্যে কি ঘটনা ঘটেছিল আল্লাহর নবী কি দেখেছিলেন আর আল্লাহর নবী এরপরে কিভাবে ফিরে এসেছিলেন সে সংক্রান্ত আলোচনা আজকের সেগমেন্টে আলোচনা শুরু হবে তৃতীয় আসমানে রসুল্লাহ সাল্লাসাল্লাম কি দেখলেন গত সেগমেন্টে আমরা আলোচনা করেছি আল্লাহ নবী কিভাবে বায়তুল মগদাস থেকে গেলেন প্রথম আসমানে কি হয়েছে দ্বিতীয় আসমানে কি হয়েছে আমরা সেটা আগে আলোচনা করেছি আজকে আলোচনায় আমরা নিয়ে আসবো তৃতীয় আসমান থেকে যে সেখানে কি হলো সম্মানিত ভাই বোনেরা তৃতীয় আসমানে কি হল أشونام رشوني ثم عرج به إلى السماء الثالثة فرأى فيها يوسف عليه السلام فسلم عليه ورد عليه ورحب به وأقر بنبؤته. ثالثي الأسماء رسول الله صلى الله عليه وسلم من جبريل عليه السلام أومت الجيلان تهون রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলি সাল্লামকে তৃতীয় আসমানে যাওয়ার অনুমতি দেওয়া হলো অনুমতি দেওয়া হলে তিনি তৃতীয় আসমানে ইউসুফ আলহিসামকে দেখলেন কাকে দেখলেন ইউসুফ এবনে ইয়াকুব এবিনে ইসহাক এবনে ইব্রাহিম ইউসুফ আলি সাল্লামকে বলা হয় আল করিম এবনুল করিম এবনুল করিম এবনুল করিম সম্মানিত ব্যক্তি বাবাও সম্মানিত দাদাও সম্মানিত পরদাদাও সম্মানিত ইউসুফ হলেন ছেলে ইয়াকুব হলেন বাবা দাদা হলেন ইসহাক পরদাদা হলেন ইব্রাহিম এই একেবারে চার সেলসেলার নবী ইউসুফ হিসালাম ইউসুফ আলহিসামের নামে পরিপূর্ণ সুরা একটা কোরআনের মধ্যে আছে আপনারা জানেন ইউসুফ আলিহাল্লামকে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম দেখলেন ইউসুফ আলি সালাম সালাম বললেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন এবং আল্লাহর রসুলের সালামের তিনি জবাব দিলেন এবং জবাব দিয়ে তিনি আল্লাহর রসুলের নবুয়তকেও স্বীকার করলেন দেখেন সব নবীদের থেকে লিটারেলি রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করাচ্ছেন আল্লাহ তালা সব কিছুর মাঝে মনে হয় একটা হিডেন মেসেজ এখানে আছে মেসেজটা হলো এটা আগে যত নবী এবং রসুলরা দায়িত্ব পালন করেছেন তারা তাদের দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে কিন্তু এখন দায়িত্বের নেতৃত্ব পরিবর্তন হয়ে শেষ নবী এবং আখরি আর নবী সৈয়দুল ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে নেতৃত্ব আসছে এবং এই নেতৃত্বর ব্যাপারে কোনো নবী রসুলের কোনো সন্দেহ নাই কোনো অসুবিধা নেই এভরিওন অ্যাগ্রিজ অ্যাবাউট হিজ লিডারশিপ অ্যান্ড হিজ প্রফিটহুড এটা কিন্তু আল্লা সুহান হুয়া তালা প্রমাণ করছেন তাহলে তৃতীয় আসমানে ইউসুফ আলহিসাল্লামকে দেখা হলো

ফোর্থ হ্যাভেনে গিয়ে রসুল্লাহ সাল্ল্লাহিম ইদরিস আলাই সঙ্গে দেখা হয়েছে ওরফা আনাহ মকান আলিয়া বলেছেন আল্লাহ কুরআন ইদরিস সালামের ব্যাপারে ইদরিস আলহিহ সালামের সঙ্গে চতুর্থ আসমানে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে সালাম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের জবাব দিয়েছেন তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান শেষ হল সম্মানিত ভাই বোনেরা পঞ্চম আসমানে কি হল আসেন আমরা শুনি পঞ্চম আসমানে কি হল সুম্মা উরিজা বিহি ইলা আস-সামাইল খামিসাতি ফারাআ ফীহা هارুন ইবনে ইমরান ফাসাল্লাম আলাইহি পঞ্চম আসমানে পঞ্চমাস মানে রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো তখন তিনি হারুন এবং এমরান হারুন আলাহিসাল্লাম হলেন মৌসা আলাইসাল্লামের ভাই যেই দুইজনকে আল্লাহরব্লা আলামিন মেসরে ইজিপ্টে পাঠিয়েছিলেন আপনারা জানেন মৌসা এবং হারুন দুইজনে হলেন নবী দুই ভাইকে আল্লাহরব্লা আলামিন নবী করেছেন তাহলে হারুন আলাইহ সালামকে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে তিনি দেখলেন এবং পঞ্চম আসমানে তিনি দেখার পরে তাকে সালাম বলেছেন তিনি তার সালামকে গ্রহণ করেছেন ও রাবে নবুয়হি এবং তার নবুয়তের তিনি স্বীকৃতি দান করেছেন একটা হিডেন মেসেজ এখানে প্রত্যেকজন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দান করছেন কারণ নবুয়ের একটা সিলসিলা এক একটা দায়িত্ব থাকে আল্লাহ রব্ব আলমিন এই দায়িত্বটাকে কন্ট্রোল করে থাকেন এবং আল্লাহ যখন যাকে খুশি তাকে দায়িত্ব দেন সর্বশেষ দায়িত্ব এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হ্যাঁ এখনও পর্যন্ত তো মৌসা আলি সাল্লামের সঙ্গে দেখা হয় নাই মৌসা আলি সাল্লামের সঙ্গে তো কথা আরও লম্বা হবে এবং নামাজের ব্যাপারে আমরা জানি তিনি তার সঙ্গে পরামর্শ করবেন সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা জানবো যে মুসা আলাইসাল্লামের সঙ্গে কোথায় দেখা হলো এরপরে কি হলো ষষ্ঠ আসমানে দ্য সিক্স হ্যাভেন সুম্মা ওরিজা বিহি ইলাসামা ইসা দিসা ফালক ইয়াফিহা মৌসাবনে আমরান ফাসাল্লাম আলাইহি ও রহা ভবিহি বা আখর র বেনবুৱতি তাহলে ষষ্ঠ আসমানে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসাল্লামের সঙ্গে দেখা হলো মৌসা আলিহিসাল্লামের সঙ্গে অনেকগুলো ঘটনা এখানে আছে নবীর রিসালাত এবং মৌসা আল্লাহ সাল্লামের রেসালাতের সঙ্গে অনেক মিল আছে মৌসা আলাহ সাল্লাম যেমন হার্ড টাইম ফেস করেছেন রসুর আল্লাহ সাল্লাম এরকম ফেস করেছেন মৌসা আলাহ সাল্লামের সঙ্গী সাথীরা যেভাবে মৌসা আলাহি সাল্লামকে কষ্ট দিয়েছে নবীর নিজের গোত্রের লোকেরা নবীকে সেভাবে কষ্ট দিয়েছে এবং ষষ্ঠ আসমানে মৌসা আলাইহিসাল্লাম সঙ্গে দেখা হয়েছে তাকে সালাম করেছেন এবং মৌসা আলাহ সাল্লাম বলেছেন আমি তোমার স্বীকৃতি দেই সুবহান আল্লাহ আল্লাহ এটা আর একটা মেসেজ যে মৌসা আলহিসাল্লামের অনুসারে যারা তারা এটা জানা উচিত যে তাদের নবী তাদের লিডার রসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের টিমণি দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন এটা তারা জানলে ভালো কারণ সবার জন্য জরুরি হলো শেষ নবী মোহাম্মদ রসুলাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মানা আগে নবীদেরকে আমরা মানি মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের মানতে হবে যখন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে যাচ্ছেন বা কাহি সাল্লাম মৌসা আলহি তিনি কান ছিলেন জিজ্ঞেস করা হলো কিল আলাহ কি কাইয়া মৌসা তুমি কেন কাঁদছো তখন মৌসা আলাহ্লাম বললেন যে আসলে এই জন্য আমি কান্সি যে শেষ নবী যেভাবে নবুয়তের দায়িত্ব পালন করতে পারবে আমি মূসা তো পারলাম না আমি মূসা আমার অনেক ফেইলিয়ার আছে এটা সেলফ অ্যাসেসমেন্ট সেলফ ক্রিটিসিজম করছেন মৌসা আলাহিসাল্লাম যে শেষ নবী যেভাবে সুন্দরভাবে তার রিসালাতের দায়িত্ব পালন করার সুযোগ পাবে বা পাচ্ছে আমি তো পেলাম না এই জন্য শেষ নবীর উম্মতের বেশি মানুষ তো জান্নাতি হবে আমার উম্মতেরও যদি আমি আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতাম তাহলে এটা আমার জন্য খুব ভালো হতো হ্যাঁ এটা হতেই পারে এরকম একটা এ ধরনের কোনো অনুভূতি এরপরে সর্বশেষ আসমান সপ্তম ওসাল্লাম যাবেন ফসল্লাম আলাইহি ওয়া রাহাবা বিহি ওয়া আকরা বিনবুওয়াতহি রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সপ্ত আসমানে গেলেন এবং সেখানে তিনি দেখলেন হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস কাবাঘর তৈরি করে দুই বাপ এবং বেটা ইব্রাহিম এবং اسماعিল দোয়া করেছিলেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ তুমি এখানে একজন নবী পাঠায়ো আর আল্লাহ নবী বলেছেন আনা দুআউ আবিকুম ইব্রাহিম আমি আর কোনো কিছুই না তোমাদের বাবা ইবরাহিমের দুআর ফসল এজন্য আল্লাহ আমাকে শেষ নবী বানায়ছেন সুবহানাল্লাহ সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে সপ্তম মাসমাই তাহলে দেখেন ফেমাস নবীদের সঙ্গে দেখা হয়ে গেল প্রথম আসমানে আদম আলিহ সাল্লামের সঙ্গে দেখা হলো দ্বিতীয় আসমানে দেখা হলো ইয়াহিয়া এবং ইসা আলাইহ সালামের সঙ্গে দেখা হলো তৃতীয় আসমানে ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা হলো চতুর্থ আসমানে ইদরিস আলাইহাসাল্লামের সঙ্গে দেখা হলো পঞ্চম আসমানে হারুন আলিহাসাল্লামের সাথে দেখা হলো ষষ্ঠ আসমানে মোসা আলহি সালামের সাথে দেখা হলো সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসালামের সঙ্গে দেখা হলো চিন্তা করে দেখেছেন বড় বড় লিডার নবী যারা তাদেরকে আল্লাহ রসুলকে রিসেপশনের জন্য আল্লাহ রাবুল্লা আলমীন রেখে দিয়েছেন সম্মানিত ভাই বোনেরা তাহলে এটা কত ইজ্জতের সব সফর হ্যাঁ এই ইজ্জতের সফরে রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম নবীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এরপরে কোথায় গেলেন এবং কি হলো এটাই হলো আমাদের আলোচনা হবে তবে তার আগে আমাদেরকে খানিকক্ষণের জন্য বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে ইমিডিয়েটলি দেখা হবে ইনশাআল্লাহ টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি